हेलो भिउয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। आशा करी सबाई भलो आছেন। महान आल्लाह ताआलार अशेष रहमते आबार एकटी नतून भिडियो निये आपनादेर माझे हाजिर हलाम। गाइस आजकेर भिडियोटी होते पारे आपनादेर एकटी फार्स्ट भिडियो, केनना आजके जे विषयटी निये आलोचना करबो सेटी होच्छे दोहाजारी थेके কক্সবাজার मूल जे 60टी रेलवे स्टेशन आछे तार मध्ये कोन जायगाय सर्वोच्च सर्वशेष काज स्थापन करा हयेछे सेटी निये आजके आलोचना करब। चलुन ताहले एक नजरे देखे आसि। 5 नং रेलवे स्टेशनेर मध्ये যে মূল 4টি রেলওয়ে লাইন থেকে তিনটি থেকে দুটি থেকে একটি কিভাবে স্থাপন হয় সেটির আপডেট ভিডিও আজকে আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে দেরি না করে এক নজরে দেখে আসি সেই আপডেট ভিডিও কতটুকু কাজ সম্পন্ন করা হয়েছে, কিভাবে করতেছে। অবশ্যই আমার পিছনে দেখতে পাচ্ছেন কাজ কতটুকু সম্পন্ন করা হয়েছে। চলুন তাহলে দেখে আসি কিভাবে সেই তিনটি থেকে দুটি থেকে একটি কিভাবে লাইন স্থাপন করা হচ্ছে সেগুলো। हेलो भिउয়ার্স, आशा करी सबाई भलो आছেন। কক্সবাজার बजटेर पक्ष থেকে আবার একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের ভিডিওটি অনেক স্পেশাল, অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি। भिउয়ার্স, दोहजारी থেকে কক্সবাজার মূল যে 60টি রেলওয়ে স্টেশন স্থাপন করা হচ্ছে তার মধ্যে প্রতিটি স্টেশনের সামনে 4টি করে রেল লাইন অবস্থিত। সেই 4টি রেল লাইন থেকে কিভাবে তিনটি থেকে দুটি থেকে একটি কিভাবে সম্প্রসারিত হয় অবশ্যই আমরা জানি। ঢাকা চট্টগ্রাম দোহাজারি থেকে কক্সবাজার যে সিঙ্গেল ডুয়েল গেজ রেলওয়ে লাইনটি স্থাপন করা হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন, এই একটি লাইনে কিভাবে সেই রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ের রেলের বিটগুলা एक लाइने रूपान्तरित करते किंबा स्थापन करते तार एक भिडियो निये आज के अपन माझे हाजिर हलाम। अवश्य भिडियोटी ना टेने सम्पूर्ण देखें। सो भिउয়ার্স, आमी एखन जे स्थानटीते दाड़िये आछि सेटी होच्छे जे 60टी रेलवे स्टेशन स्थापन करा होच्छे तार मध्ये अन्यतम होच्छे ঈদগাঁও উপজেলা অর্থাৎ ইসলামাबाद ইউনিয়নে जे 5 নং रेलवे स्टेशन स्थापन करा होयेछे सेई প্লেসে আমি এখন দাঁড়িয়ে আছি। অবশ্যই দেখতে পাচ্ছেন কত ধরনের ছোটখাটো কিংবা উল্লেখযোগ্য প্রযুক্তি দ্বারা এই ক্রসিংয়ের সর্বশেষ অবকাঠামো রেলের বিটগুলা বসানো হচ্ছে। অন্যান্য স্লিপারের তুলনায় অনেকটাই আকারে বড় এই স্লিপারগুলো, যেখানে ক্রসিংয়ের সেই রেলের বিটগুলা বসানো হচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন শত শত কর্মময় মানুষ দ্বারা এই রেলওয়ে লাইনটা গড়ে উঠতেছে। প্রাকৃতিক মনোরম পরিবেশকে ঘিরে গড়ে ওঠা এই রেলওয়ে স্থাপনটি অনেকটাই সমৃদ্ধ এবং ব্যয়বহুল বাজেটের মধ্যে একটি। অবশ্যই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেকটাই ঝুঁকি নিয়ে কয়েকজন ওয়ার্কার সেই রেলের বিটগুলো নিয়ে কাজ করতেছে। দাফে দাফে গড়ে উঠতেছে কিংবা দৃশ্যমান হচ্ছে কক্সবাজারের সেই স্বপ্নের রেল লাইন। মূলত বলতে গেলে যৌথভাবে 3টি ঠিকাদার প্রতিষ্ঠান চকরিয়া মালুমঘাট থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় 80% কাজ এখন সম্পন্ন। চকরিয়া মালুমঘাট থেকে দোহাজারি পর্যন্ত অন্যান্য ঠিকাদারের প্রতিষ্ঠানের কাজ অনেক পিছিয়েই আছে। সো যাহোক ভিউয়ার্স, অবশ্যই দেখতে পাচ্ছেন অবকাঠামো উন্নয়নের জন্য যে সরঞ্জামগুলি। আরেকটি কথা অবশ্যই ভিউয়ার্স না বললেই নয়, অন্যান্য রেল বিটের তুলনায় যে ক্রসিংয়ে কিংবা রেল ক্রসিংয়ের জন্য যে বিটগুলা বসানো হয় সেগুলোর কার্যকারিতা এবং ড্রয়িং আলাদা। অবশ্যই একটু পরে দেখতে পাবেন সম্পূর্ণ আলাদা এই রেলের বিটগুলা যেগুলা ক্রসিংয়ের মধ্যে ব্যবহার করা হয়। অবশ্যই দেখতে পাচ্ছেন জোড়া জোড়া 3টি করে 2টি করে এগুলো বসানো হচ্ছে। তার সাথে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের সরঞ্জাম। এগুলো দেখতে পাচ্ছেন অলরেডি আপনার স্পট এসে গেছে, স্পট চলে আসছে, কিন্তু এগুলোর তুলনায় এখন যে ক্রসিংয়ে ব্যবহৃত সেই রেলের বিটগুলা অনেকটাই সুন্দর কিংবা উন্নত মানের হিসেবে ধারণা করা হয়। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্টেশনের মধ্যে চারটি রেল লাইন, এই এখান থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে মূলত আস্তে আস্তে ধাপে ধাপে এক বিট কমানোর পরিসরে ধাপে ধাপে গড়ে উঠবে, একটি রেল লাইনের মধ্যে স্থাপন হবে। অবশ্যই সেগুলো দেখতে পাবেন বিভিন্ন ধরনের প্রযুক্তি দ্বারা, ইকুইপমেন্ট, ভেহিকলস, সেগুলো দ্বারা আস্তে আস্তে করা হচ্ছে। চারটি থেকে তিনটি, দুটি থেকে একটি, একটি থেকে সমানভাবে ক্রসিংয়ের সেই কাজ সম্পন্ন করা হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মূল। স্বাভাবিকভাবে সিঙ্গেল ডুয়াল গেজ রেল লাইনের মধ্যে যে বিটগুলা ব্যবহার করা হয়েছে তার মধ্যে এগুলা অন্যতম। অবশ্যই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি বিটের মধ্যে স্থাপন করা হয়েছে চারটি রেল বিট, কেননা এই বিটগুলা থেকেই স্থাপন কিংবা রূপান্তর হবে ট্রেনের দিক নির্দেশন। এই জন্য খুবই বিভিন্ন ধরনের আধুনিক কর্মপ্রযুক্তি দ্বারা এগুলি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে ধাপে ধাপে। সো ভিউয়ার্স আরেকটি কথা বলবো, যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য এই ভিডিওটি করা। অবশ্যই কোন কোন জায়গার আপনাদের ভিডিও দরকার কমেন্ট করে জানাবেন, বিশেষ করে শতভাগ চেষ্টার মাধ্যমে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরির চেষ্টা করব। চলুন ভিউয়ার্স কাজের গতিতে যাওয়া যাক। অবশ্যই দেখতে পাচ্ছেন অবশিষ্ট যে রেল লাইনের বিটের বাকি অংশটুকু আছে সেগুলোর দ্বারাই ধাপে ধাপে রূপান্তর হচ্ছে সিঙ্গেল ডুয়াল গেজের সে রেলওয়ে লাইনটি, যেখান থেকে রেলওয়ে স্টেশনের দিক নির্দেশন করবে ট্রেনের চালক। সে দেখতে পাচ্ছেন একদিকে দুইটি, একদিকে দুইটি, একদিকে দুইটি, মূল 6টি রেল বিটের স্থাপন করা যাচ্ছে আপনার 3টি রেল বিটের মধ্যে। এখান থেকেই মূলত প্রায় 1 কিলোমিটার ধরে রেল লাইনের সেই অংশ স্টেশনের কাজ অবশ্যই সম্পন্ন করা হবে। এরই ধারাবাহিকতায় 4টি রেল লাইনের মূলত কাজ ঠিকাদার প্রতিষ্ঠানটি জানিয়েছেন। এভাবেই মূলত 2টি রেল লাইনের ক্রসিংয়ের কাজ ইতিমধ্যে শেষ, বাকি কক্সবাজার, রামু কিংবা ঈদগা সেই রেলওয়ে স্টেশনের কাজগুলো এখন অসম্পন্ন, সেগুলো ইতিমধ্যে শেষ হবে বলে ঠিকাদার প্রতিষ্ঠানটি জানিয়েছেন। বিশেষ করে যৌথভাবে যে 3টি ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করতেছে, ম্যাক্স, জেবি কিংবা সাইনা, সিইসি, ইসিসি, এই 3টি ঠিকাদার প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার ফলে তাদের কাজ অনেকটাই এগিয়েছে। সেই প্রেক্ষিতে অবশ্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রযুক্তি দ্বারা রেলের সেই রূপান্তর, স্থানান্তর, ক্রসিংয়ের সেই বিটগুলো বসানো হচ্ছে, সাহায্য করতেছে। ইকুইপমেন্ট জগতের একটি ব্যয়বহুল ইকুইপমেন্ট এক্সকাভেটর সাথে আছে। এক্সকাভেটরের কাজ হচ্ছে মূলত স্লিপারগুলা ওঠানামা কিংবা রেলের বিটগুলা ওঠানামা। অবশ্য দেখতে পাচ্ছেন রাবার দ্বারা পেঁচিয়ে রেলওয়ের বিটগুলা টাইট দেওয়া হচ্ছে, তার মধ্যেই ব্যস্ত একজন হাটকর্মী। অবশ্যই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটি মেশিন, গ্রাইন্ডার মেশিন, এটি দিয়ে মূলত যে স্পেস আছে অধিক কিংবা হালকা বেশি সেগুলা কেটে নেওয়া হবে, যার যার নিজ গতিতে কিংবা নিজ গন্তব্যস্থানে কাজ করে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। অবশ্যই দেখতে পাচ্ছেন শত শত ওয়ার্কার তাদের নিজ গতিতে কাজ করে যাচ্ছে, কিছু কাজ করতেছে স্লিপার নিয়ে, কিছু কাজ করতেছে আপনার নাট বল্টু আর টাইট দিচ্ছে, আর অন্যান্য ওয়ার্কার তাদের রেলবিট নিয়ে অবশ্যই কাজ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওয়ার্কারগুলা তাদের সর্বোচ্চ নিজ গতির চেষ্টার মাধ্যমে কাজ করেই যাচ্ছে, তারই ধারাবাহিকতায় কেন্দ্র করে গড়ে উঠতেছে স্বপ্নের রেল লাইন। অবশ্যই ভিউয়ার্স যেটি বলছিলাম, এখন দেখতেই পাচ্ছেন সিঙ্গেল ডুয়াল গেজের যে 3টি রেলের বিট ব্যবহার করা হয়েছে তার মধ্যে এখন যে ক্রসিংয়ের মূল স্টেশনের ক্রসিংয়ের যে বিটগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি অন্যতম আলাদা, দেখতেও সুন্দর কিংবা মজবুত হিসেবে ধারণা করা যাচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন সেই মেশিনের কাজটা অবশ্যই যে 1 ইঞ্চি লম্বা বিট হওয়ার কারণে কিংবা সেই অংশে লাগাতে না পারায় সেই বেশি অংশটুকু কেটে নেওয়া হচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন মূলত তাদের কর্মের মধ্যে কোনো ধরনের ব্যাঘাত যাতে না ঘটে সেই জন্য বিশেষ করে যদিও ব্যয়বহুল বাজেটের মধ্যে এটি একটি উন্নত প্রযুক্তি দ্বারাই সর্বক্ষণ চেষ্টার মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন এই মেশিনটা নিয়ন্ত্রণ রাখার জন্য একজন ওয়ার্কার তার সর্বোচ্চ গতি দিয়ে চেষ্টা করতেছে। আর কী পরিমাণ বিদ্যুতের কিংবা মেশিনের সেই উল্কাগুলা ছিটে পড়তেছে চারদিকে, অবশ্যই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ধারণা করা যাক সেই রেল লাইনের কাজগুলা কতটুকু কাজ করা যাচ্ছে। অবশ্যই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর সবুজ গালিচার বুকে গড়ে ওঠা এই রেলওয়ে স্টেশনটি খুবই সুন্দরভাবে গড়ে উঠতেছে। 50 জন ওয়ার্কারকে নিয়ন্ত্রণ রাখার জন্য কিংবা তাদের কাজগুলা দেখিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে 2 জন সুপারভাইজার। তারা দেখিয়ে দিচ্ছে কোন কাজ কিভাবে স্থাপন করবে কিংবা কিভাবে শেষ করবে, সেই কাজের প্রেক্ষিতে তাদের কাজগুলা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখার জন্য এই 2 জন সুপারভাইজার কিংবা ফোরম্যানই যথেষ্ট। অবশ্য দেখতে পাচ্ছেন রেলের বিটগুলা কিভাবে তারা ট্রেনে হিসড়ে সামনের দিকে নিয়ে আসতেছে কিংবা স্থাপন করা হচ্ছে। সো ভিউয়ার্স, যেটি বলছিলাম ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি। অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটি করা। অবশ্যই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিটের কাজটা একদম শেষের দিকে। আরও নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন, কেননা শুধুমাত্র আপনাদের জন্যই আমার এই ভিডিওটি করা। কাজ একদম শেষ পর্যায়ে। যাই হোক ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না কিংবা সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।